হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দোয়ায় ভালোই আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে শোল মাছ রান্না করব সাতকরা দিয়ে। তো এখানে 5 পিস শোল মাছ রেখেছি আর 4 পিস সাতকরা, আর রেখেছি সাথে করব ভেন্ডি ভাজি। তো কিভাবে আমি রান্না করব আপনারা আমার সাথে থাকুন প্লিজ, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি কড়াইতে একটা প্যান বসাইয়া দিলাম। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি মাছটা দিয়ে দিলাম। তো এখন আমার মাছটা এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছটা ফ্রাই করে নিব। তো বন্ধুরা, আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা দেখুন, তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে আপনারা আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি কীভাবে এগিয়ে যাব, আপনার সাপোর্টে তো আমি এগিয়ে যেতে পারি। আর এখন আমার মাছটা প্রায় হয়ে গেছে, আমি মাছটা তুলে নিয়েছি। তো আমি আর ফ্রাই প্যানের মধ্যে তেল দিব না, এই তেলের মধ্যে আমি রান্না করে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর আদা পেস্ট, রসুন পেস্ট একসাথে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করবো 2 মিনিটের মতো, এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর আমি মশলা দিয়ে দিব। তো মাই লাভলি ভিউয়ার্স, দেখুন তো এখন আপনারা, এখন আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, প্রায় 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপরে জিরা গুঁড়া 1 চামচ, কারি মশলা 1 চামচ, আর দিব মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। এখন দিয়ে দিলাম টমেটো, এটা আমার পেস্ট করা, ফ্রিজে ফ্রোজেন করা টমেটো, কারণ আজকে আমার বাসার টমেটোটা শেষ হয়ে গেছে, তাই আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যাতে ভালোভাবে পেঁয়াজটা মশলাটা কষিয়ে নেওয়া যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, ভালোভাবে মশলাটা কষানো হলে তারপর আমি মাছ দিয়ে দিব। এখন আমি সাথে সাতকরাটাও দিয়ে দিচ্ছি, যাতে সাতকরাটাও সিদ্ধ হয়ে যায় মশলার সাথে সাথে। তো মাই সুপ্রিয় লাভলি ভিউয়ার্স, দেখুন এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবং সাথে সাতকরাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা একটা করে সুন্দর করে গুছিয়ে দিয়ে আবারও আমি একটু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব, প্রায় আবার 4 থেকে 5 মিনিটের মতো। তোমার সুপ্রিয় লাভলি ভিউয়ার্স, দেখেন তো আপনারা এখন আমার তরকারিতে কিন্তু ব্লকটা উঠে গেছে, এখন ভালোভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের মতো। মাই সুপ্রিয় লাভলি ভিউয়ার্স,
দেখুন তো এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, ধনিয়া পাতা আমার প্রয়োজন করে আজকে বাসায় ফ্রেশ ধনিয়া পাতা নেই, তাই প্রয়োজন করে আমি সব সময় ধনিয়া পাতা রাখি। এখন আমি প্রয়োজন করা ধনিয়া পাতাটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের মতো বলক তুলে নিব ঢাকনা দিয়ে। আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের পথে, রান্নাটা হয়ে গেছে, তো 2 মিনিটের মতো ব্লক তুলব। তো মাই লাভলি ভিউয়ার্স, দেখেন তো আপনারা আমার তরকারিটা কি সুন্দর কালার হয়ে আসছে, যেমন দেখতে সুন্দর এমন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কিন্তু লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন কীরকম হলো। আর এখন আমি 2 নম্বর স্টেপে আসলাম, এখন আমি ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজিটা কীভাবে করব আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন পেস্টও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করব 2 মিনিটের মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং 5 ফোড়ন 1 চিমটি দিয়ে দিলাম আধা চামচের মতো। ভেন্ডি ভাজিতে অথবা আলু ভাজি যে কোনো ভাজিতেও 5 ফোড়নটা দিলে কিন্তু অনেক একটা আলাদা একটা ফ্লেভার আসে, তাই আমি দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব আধা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করব। আমি একটু লাল করে ভেজে নিব। তো এখন আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেন্ডি ভাজি দিয়ে ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে প্রায় চুলা রাইস মিডিয়াম সাইজে রেখে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব, কারণ চুলা রাইস বেশি দিলে আবার কিন্তু ফ্রাই প্যানের মরে ধরতে পারে, তাই আমি নর্মালাইজে রেখে ভেন্ডি ভাজিটা করে নিব। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা কিন্তু আমাকে লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিওস আর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি আবারও ধনিয়া পাতা, দিয়ে নাড়াচাড়া করে আমি আমার ভেন্ডি ভাজিটা নামিয়ে নিব। ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো মাই লাভলি ভিউয়ার্স, আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিব, কারণ আমার রান্নাটা শেষ। তো লাভলি ভিউয়ার্স, আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আপনারা আমাকে কুমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন, আমি সুন্দর গুছিয়ে গাছিয়ে কোনো কথা বলতে পারি না, তাই আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করি আপনারা কিন্তু কুমার দৃষ্টিতে দেখবেন, ভাই বোন সবাই ছোটো বোন হিসেবে দেখবেন। তো আজকে মতো রান্না আমার শেষ। এই যে আমার শোল মাছের তরকারিটা কী সুন্দর দেখুন তো, আর ভেন্ডি ভাজিটা। তো বন্ধুরা, আজকের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য আমার দোয়া রইল, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।